স্যার নমস্কার ফ্রেন্ডস ওয়ান সেকেন্ড তোমাদের জন্য আটটি ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি সো আমরা জানো যে আমরা যে কনস্টিটিউশনাল রিফর্মসগুলো হচ্ছিলো সেগুলো করে করাচ্ছিলাম আমরা যে কনস্টিটিউশনাল রিফর্মসগুলো হয়েছিলো সেই বিটুইন নাইনটিন হান্ড্রেড নাইন থেকে যে নাইনটিন থার্টি ফাইভ তোমরা অনেকে বলতে স্যার এখনও কি শেষ হয়নি যে কনস্টিটিউশনাল রিফর্মস সো ফ্যাম এখনও শেষ নেই আর বেশি বেশি নেই আর কয়েকটি রয়েছে আর কয়েকটি ক্লাস রয়েছে হার্ডলি দু তিনটি করে ক্লাস করলেই শেষ হয়ে যাবে ঠিক আছে সো আমরা তো এখন আজকে কথা দিচ্ছি গান্ধী অ্যারইন প্যাকট গান্ধী অ্যারইনের মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি রূপণ নিয়ে বা তার আগে জানা যে আমরা করেছিলাম সেই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট দ্যাট मींस আইনমানন আন্দোলন যেটি আইনমানন আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতেকালে যে গান্ধী অ্যারইন প্যাকট সেটি সাকরীত হয়েছিল ঠিক আছে সো গান্ধী অ্যারইন প্যাকট সেটি কিন্তু পরবর্তীতেকালে সেটাকে সাকরীত বা সেটাকে কেন্দ্র করে কিন্তু সাকরীত হয়েছিল সো ফ্রেন্ড গান্ধী অ্যারইন প্যাকট সেটাকে আমরা কি নামে জানি সেটা আর একটি নাম আছে যেটিকে আমরা জানি যে দিল্লি চুক্তি দিল্লি চুক্তি নামেও সেই একটিকে আমরা জানি সরি দিল্লি চুক্তি নামে সেই একটিকে আমরা জানি দিল্লি চুক্তি তো দিল্লি চুক্তি নামেও সেই একটি পরিচিত তো তোমরা অবশ্যই কিন্তু লাস্ট ওভি দেখবে প্রত্যেকে সবাই ক্লাসটি লাস্ট অভি দেখবে এবং চাইবে এদের কমপ্লিটলি পার্টিসিপেট করতে তোমাদের জন্য লাইভ বক্স হয়েছে সেখানে তোমরাও রেসপন্স করতে পারো ফ্রেন্ড চলো শুরু করা যাক সো আমরা দেখেছিলাম যে যে গান্ধী আয়োইন সে সিভিল ডিজোবিলিয়েন্ট মুভমেন্ট যখন শুরু হয় তখন সেই আন্দোলনটি কীভাবে তার ভয়ঙ্কর রূপ নিয়েছিল পরবর্তীকালে সেই আইনমান আন্দোলন যখন তার ভয়ঙ্কর রূপ লাভ করে তখন সময় বাইস্ত্র হয়ে যে আসেন সে উনি হলেন যে আরোইন যে লর্ড আরোয়েন যে লর্ড আইন যখন পরবর্তীকালে বাইস্ত্র হয়ে আসে এবং তখন সময় দেখেছিলাম যে সেই সিভিল ডিজোবিলেন মুভমেন্ট চলাকালীন সময় যে কংগ্রেসের বিভিন্ন নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল বহুসংখ্য মানুষের উপর চার্জ করা হয়েছিল বহুসংখ্য মানুষ আহত হয়েছিল বিভিন্নভাবে তো বাট সেই আন্দোলনের মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ পার্টিসিপেটও করেছিল পার্টিসিপেট করার কারণে কিন্তু সেই আন্দোলন ততটা বৃহত্তর পর্যায়ে গিয়েছিল এবং পরবর্তীকালে সেই মানুষদের চাপের উপর বাধ্য হয়ে কিন্তু পরবর্তীকালে যে আরউইন যখন বাইশ্র হয়ে আসে তখন সময় সেসব কংগ্রেস নেতাদের কারারুদ্ধ করা হয়েছিল বা কারাগারে নিক্ষেপ করা হয়েছিল তাদের কিন্তু তখন মুক্তি দেওয়া হয় এবং গান্ধীজির সাথে আলোচনা আসতে যে লারুইন উদ্বেগ গ্রহণ করে যে এখন আলোচনা করাটা দরকার যদি এভাবে আন্দোলন চলতে থাকে তাহলে ব্রিটিশদের এক্সিস্টিং রাখাটা অনেকটা মুশকিল হয়ে যাবে সেই ক্ষেত্রে আয়োজন ভাবলো যে গান্ধীর সাথে আলোচনা করাটা দরকার সো গান্ধীজিকে আহ্বান করে আলোচনার জন্য এবং তাদের মধ্যে সে সম্প্রদিত হয় সেই গান্ধী আয়ন প্যাক এখন চলো কি যে ফ্যান সেই গান্ধী আয়ন প্যাকটি কি ছিল সো ফেন যখন সে আন্দোলন চলছিল কি আন্দোলন চলছিল যখনই সে সাইমন যখন সে আইনমান আন্দোলন চলছিল এবং সেই সময়কালে কিন্তু সাইমন কমিশনের সেই রিপোর্টটি প্রকাশিত হয় এবং সাইমন কমিশনের সেই রিপোর্টটি প্রকাশিত হওয়ার কারণে এবং বিভিন্ন কারণকে কেন্দ্র করে কিন্তু আইনমান আন্দোলন শুরু হয় ঠিক আছে এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীকালে সেই সংক্রান্ত বিষয়কে নিয়ে কেন্দ্র করে কিন্তু তখন সময় কিন্তু লন্ডনের মধ্যে প্রথম গোল টিবিল বৈঠক সেটাও কিন্তু আহ্বান করা হয়েছিল লন্ডনের মধ্যে প্রথম গোল টিবিল বৈঠক কিন্তু সেটাও আহ্বান করা হয় ফ্রেন সেটা হয়েছিল যে জানি আমরা উনিশশো সালে সেটা লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক সেটা আহ্বান করা হয় এবং সেই বৈঠকটি চলে যে উনিশশো বারো বারোই নভেম্বর যে বারোই নভেম্বর উনিশশো তিরিশ থেকে যে বারোই নভেম্বর উনিশশো থেকে এবং জানুয়ারি টোয়েন্টি নাইন যা জানুয়ারি টোয়েন্টি নাইন পর্যন্ত কিন্তু সেই প্রথম গোলটিবিল বৈঠকটি তখন সময়কালে যে শুরু হয়েছিল তখন সময়কালে সেটি হয়েছিল তো তখন সময়কালে যে আইনমান আন্দোলন চলাকালীন সাইমন কমিশন রিপোর্টটি আসে এবং তখন সময় সেটাকে কেন্দ্র করে কিন্তু লন্ডনের মধ্যে প্রথম গোলটেবিল বৈঠক হয় এবং সেই বৈঠকে যে জর্জ হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন এবং সেই বৈঠকে যে জর্জ হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন তখন ছিল যে রাজা পঞ্চম জর্জ তখন সময় ছিলেন যে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ তখন সময় কি করেছিল তো পঞ্চম জর্জ তখন সময় সেই বৈঠকের তো রাজা পঞ্চম জর্জ সেই বৈঠক কি করে সে বৈঠকে উদ্বোধন করে দ্য পঞ্চম জর্জ তো সেই বৈঠক উদ্বোধন করেছিল তো সেই বৈঠক যখন উদ্বোধন করে যখন প্রথম গোলটেবিল বৈঠক উদ্বোধন করে এবং সেই বৈঠকের মধ্যে টোটাল কিন্তু যে উননব্বই জন 89 প্রতিনিধি 89 মেম্বার কিন্তু প্রতিনিধি সখন সক্ষম সময়ে সেখানে অংশগ্রহণ করেছিল বাট জাতীয় কংগ্রেস কিন্তু প্রথম গোলটেবিল বৈঠকে সেটি অংশগ্রহণ করেনি তারা কেন অংশগ্রহণ করেনি আমরা পড়েছিলাম যে তারা কেন অংশগ্রহণ করেনি গোলটেবিল প্রথম গোলটেবিলের বৈঠকের মধ্যে কারণ দাজুরে আইনমান আন্দোলন চলছিল মানুষের উপর এবিভাবে অত্যাচার হচ্ছিল এবং কংগ্রেস কে কংগ্রেসকে ইভেন ব্যায়নি বলে ঘোষণা করা হয়েছিল কংগ্রেস সেই নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল সেই পরিস্থিতিতে কিভাবে যে কংগ্রেস সি গান্ধী আরুণ সি উক্তিতে যেতে পারে যেতে পারে তো সেই ক্ষেত্রে কংগ্রেস কি করেছিল কংগ্রেস কিন্তু সেই সেই আইনমান্য আন্দোলন সরি সেই গান্ধী সেই প্রথম যে গোলটিবিল বৈঠক হয়েছে সেটি কিন্তু তারা প্রত্যাখ্যান করে বাট যারা কিন্তু সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল যেহেতু কংগ্রেস তো যায়নি কংগ্রেস যায়নি গান্ধীজি গান্ধীজিও যায়নি যেহেতু কংগ্রেস তো প্রথম গোলটিবিল বৈঠক বয়কট করে তো যারাই যে এইটি নাইন মেম্বার যারা পার্টিসিপেট করেছে তারা পরবর্তীকালে যে ফিরে কিন্তু মহাত্মা গান্ধীজির কাছে আবেদন জানান যাতে তিনি বাইশ্রুয়ের সাথে তখন সময় বাইশ্রু ছিল তখন সময় বাইশ্রুয় ছিল যে লর্ড আরউইন লর্ড আরউইনের সাথে সাথে দেখা করেন সাক্ষাৎ করেন তারা কি করলো পরবর্তীকালে কিন্তু যে মেম্বার তারা কংগ্রেসের তরফ থেকে গিয়েছিল বাট সরি যে মেম্বার তারা কংগ্রেস নট কংগ্রেসের তরফ থেকে যেই মেম্বার তারা গিয়েছিল ভারতের থেকে বা অন্যান্য জায়গা থেকে তারা কিন্তু পরবর্তীকালে এসে গান্ধীজিকে আবেদন করেন যাতে তারা বাইশ্রুয়ের সাথে দেখা করেন তখন সময় যাতে আরউইনের সাথে যাতে গান্ধীজি দেখা করেন আরউইনের সাথে গান্ধী সাক্ষাৎ করে তার একটা কোনো সুরহা যাতে বার করেন যে কীভাবে সেগুলা সলভ করা যায় সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় তো সেই সব প্রবলেমগুলো কিন্তু কখনো হওয়ার ছিল না কারণ তারা স্বার্থ দেখবে আগে তারপর আর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট বা স্বরাজ চাই সেক্ষেত্রে তো হতেই পারে না তো সেই ক্ষেত্রে কি হলো সেক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে তো সবাই কি করলো তারপরও কিন্তু গান্ধীজি যে এগ্রি হলো যখন গান্ধীজিকে রিকোয়েস্ট করা হলো যে বাইশের সাথে দেখা করার জন্য গান্ধীজি এগ্রি হলো তখন পরবর্তীকালে যে বাইশ মধ্যে মধ্যস্থতা কিন্তু জাতীয় কংগ্রেস গান্ধীজির হাতে অর্পণ করে তখন সময় যে যারা নেতা ছিল বা যারা লিডার ছিল সেই কংগ্রেসে তখন সময় যে কংগ্রেসকে কিন্তু জাতীয় কংগ্রেসে গান্ধীর সাথে অর্পণ করা হয়েছিল তখন সময় যে মধ্যস্থতা করেছিল বাইসইল আরো ঠিক আছে ফ্রেন্ড এইভাবে কিন্তু যে লর্ড ও গান্ধীজির মধ্যে গান্ধী আরোন চুক্তি সেটা স্বাক্ষরিত হয়েছিল পাঁচই মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পাঁচই মার্চ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে বাইশ স্বাক্ষরিত হয় পাঁচই মাস উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে তো এখন চলো ফ্রেন্ড সেই চুক্তির মধ্যে কি ছিল অবস্থিত দেখতে হবে যে সেই চুক্তিটি কি নিয়েছিল এবং সেই চুক্তির মধ্যে কি বা ছিল যদি আমরা সেই চুক্তিটির কথা বলি ফ্রেন্ড সেই চুক্তিটি কি হবে সো সেই গান্ধিয়ারিন চুক্তি সেটা স্বাক্ষরিত হয়েছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠকে প্রথম গোলটেবিল বৈঠক তো গান্ধীজি বর্জন করেছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠকের আগে সেই চুক্তিটি দিয়ে আবার স্বাক্ষরিত হয় যে কাদের মধ্যে যে গান্ধীজি এবং বাইসের মধ্যে সেই চুক্তি স্বাক্ষরিত এবং সেই চুক্তির শর্ত কী ছিল সো ফ্রেন্ড সেই চুক্তির শর্ত যদি কথা বলতে হয় তাহলে বলতে পারি আমরা কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তখন সময় যে গান্ধীজি তো ছিল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি এবং আইনমান আন্দোলন প্রত্যাহার করতে রাজি হন উনি বলেন যে আমরা আইন অমান্য করে নেব যদি আমাদের সেসব শর্তগুলো যে পূর্বে দেওয়া শর্তগুলো যদি পালন করা হয় তাহলে কংগ্রেস কি করবে সেই চুক্তির শর্ত অনুসারে গান্ধীজি বলেন যে আমরা আইন অমান্য আন্দোলন করে নেব এবং প্রত্যাহার করে যে করে যে নেব কিন্তু নিম্নক্ত বিষয়গুলো যদি মানা হয় তাহলে কিন্তু আমরা সেগুলো প্রত্যাহার করে নেব যেগুলো বিষয় আমরা দিয়েছিলাম যেগুলো আমাদের দাবি দেওয়া ছিল এবং কিন্তু কংগ্রেস কিন্তু দ্বিতীয় বোল টেবিল বৈঠকে তারাও পার্টিসিপেট করবে সেটাও বলেছে বাট সেটাতে পার্টিসিপেট করবে তাদের মধ্যে তাদের কিছু শর্ত ছিল দায়িত্ব ছিল এবং আর্থিক ঋণ এসব বিপের উপর যাতে বিষয়গুলো সংরক্ষণ ব্যবস্থা করা হয় তাদেরকে যাতে দেওয়া হয় তাদের হাতে তাছাড়া বাইশ যাতে যে আইনমান্য আন্দোলন সম্বন্ধে যেসবগুলো আইনমান্য আন্দোলন সম্বন্ধে যেসবগুলো নেওয়া হয়েছিল আইনমান্য আন্দোলন সম্বন্ধে যে বাইশ রয় যেসব পদ পদক্ষেপগুলো বা আদেশ জারি করেছিল সেগুলো যাতে তুলে নেয় ঠিক আছে তার পাশাপাশি সেটাও বলেছিল যে আইনমান আন্দোলনে গ্রেপ্তার হওয়া যেসব ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছে তাদের যাতে মুক্তি দেয় এবং আন্দোলনের কারণে বাজেপ্ত যে সম্পত্তিগুলো করেছিল তখন সময় দেখেছিলাম দেশের মধ্যে কিন্তু অনেকটা মহামারী দাঙ্গা হাঙ্গামা লেগেছিল কারণ তখন সময় কিন্তু বিভিন্ন মানুষের যারা আন্দোলনে সে পার্টিসিপেট করেছিল তাদের সম্পত্তি কিন্তু ব্রিটিশ সরকার দ্বারা রাখা হয়েছিল ব্রিটিশ সরকার দ্বারা রেখে দিয়েছিল দখল করা হয়েছিল তো গান্ধীজির দাবি ছিল যদি সেসব মানুষদের মুক্তি দেওয়া হয় পাশাপাশি যে বাজেপ দেওয়া সম্পত্তিগুলো যাতে ফিরিয়ে দেওয়া হয় সেসব বিভিন্ন কারণ নিয়ে কিন্তু তাদের মধ্যে সেই গান্ধী আইন চুক্তি সেটা স্বাক্ষরিত হয় পাশাপাশি তখন সময় আমরা পড়েছিলাম তখন সময় কিন্তু যে যে লবণ সত্যাগ্রহ সেটা শুরু হয়েছিল যে সমুদ্র উপকূল থেকে নির্দিষ্ট দূরত্বে যারা বসবাস করবে তাদের মানুষদের কিন্তু তখন সময় সেই আইনের মাধ্যমে যে বিনা শুল্কে লবণ তৈরি করার অনুমতি তখন সময় দেওয়া হয়েছিল গান্ধী শুনেছিল তখন সময় কিন্তু সেই ডান্ডি মার্চ সেটা শুরু করেছিল যে লবণ সত্যাগ্রহ ঠিক আছে এবং তার পার্শ্ববর্তী মহদ এবং অফিসর দোকানে যে শান্তিমূলকভাবে পিকেটিং করা অনুমতিও সেটা দেওয়া হয়েছিল এইভাবেই কিন্তু যে গান্ধী আরণের সেই চুক্তি স্বাক্ষরিত হয় সো পরবর্তীকালে কংগ্রেসের করাচি অধিবেশনের মধ্যে গান্ধী আরণের সেই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় সো সেটি স্বাক্ষরিত হয়েছিল করাচি অধিবেশনের মধ্যে মার্চ এর 26 থেকে 29 মার্চ 1931 থেকে গান্ধীর চুক্তি স্বাক্ষরিত হয় এবং জাতীয় কংগ্রেস কিন্তু পরবর্তীতে রাজি হয় যে তারা দ্বিতীয় গোলটিল বোট অংশন করবে এবং কংগ্রেস সমস্ত দায়িত্ব যে গান্ধীজি হাতে তুলে দেয় গান্ধীজির হাতে সমস্ত দায়িত্ব তুলেছে গান্ধীজিকে সমস্ত দায়িত্ব দেওয়া যে কংগ্রেস তরফ থেকে যে গান্ধীজি কংগ্রেসের হয়ে সকল প্রকার সিদ্ধান্ত নিতে পারবে এইভাবে কিন্তু যে গান্ধী চুক্তি স্বাক্ষরিত এবং গান্ধী স্বাক্ষরিত হয়েছে কি হবে সেই ক্ষেত্রে যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক পার্টিসিপেট করবে তো সেই ক্ষেত্রে আবার সেকেন্ড বার কিন্তু দ্বিতীয় গোলটিবিল বৈঠক সেভেন সেপ্টেম্বর যে সেভেন সেপ্টেম্বর আবার দ্বিতীয় গোলটিবিল বৈঠক হয় উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো একত্রিশের সেকেন্ড সেপ্টেম্বর আবার দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয় এবং সেটা হয়েছিল তখন সময় যে লন্ডনে তখন সময় কোথায় হয়েছিল যে লন্ডনের সেই দ্বিতীয় গোলটেবিল বৈঠক সেটা হয়েছিল ফ্যান ঠিক আছে তো এই বৈঠকে তখন সময় পার্টিসিপেট করেছিল জন প্রতিনিধি তখন পার্টিসিপেট করেছিল বাট আমরা যখন প্রথম গোলটেবিল টেবিল বৈঠক তখন পড়েছিল উননব্বই জন বাট দ্বিতীয় গোলটেবিল বৈঠকে তখন সংখ্যক মানুষের পার্টিসিপেট করেছিল এবং কংগ্রেসের পক্ষ থেকে একমাত্র ছিলেন যে মহাত্মা গান্ধী যখন কংগ্রেসের পক্ষ থেকে মাত্র গান্ধী সেই বৈঠকে পার্টিসিপেট করে কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীজি পার্টিসিপেট করে পাশাপাশি মুসলিম লীগের পক্ষ থেকেও পার্টিসিপেট করে এবং দলিতের পক্ষ থেকে তখন আম্বেদকর দলিত যারা পক্ষ থেকে পক্ষ ছিল তাদের পক্ষ থেকে তখন আম্বেদকর যে আম্বেদকর কিন্তু পার্টিসিপেট করেছিল ফেন আম্বেদকর তখন সময় যে পার্টিসিপেট পার্টিসিপেট করে কাদের পক্ষ থেকে দরিদ্রদের পক্ষ থেকে আম্বেদকরও পার্টিসিপেট করে এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা পার্টিসিপেট করে ঠিক আছে এবং সেই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় যে সিদ্ধান্ত হয় যে প্রতিরক্ষা যে প্রতিরক্ষা অর্থ এবং বৈদেশিক যে বিষয়গুলো রয়েছে প্রবৃদ্ধি ক্ষেত্রে কিন্তু শান্তিপূর্ণ নিয়ন্ত্রণ সহ সরকার গঠন করা হবে পাশাপাশি আম্বেদকর কিন্তু তখন সময় যে দলিতদের জন্য তখন সময় যে দলিত শ্রেণী ছিল তাদের জন্য পৃথক নির্বাচন যে পৃথক নির্বাচন সেটা দাবি করেছিল কে দাবি করেছিল যে আম্বেদকর সেটা দাবি করেছিল যাতে দলিতদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয় নির্বাচনের যাতে ব্যবস্থা করে কারণ দলিতরা অনেকটা অনেকটা নির্যাতিত হচ্ছিল তখন সময় ঠিক আছে তো তাদের জন্য যাতে পৃথক নির্বাচক সরি নির্বাচক মন্ডলী যাতে ব্যবস্থা করা হয় সেটা দাবি তুলেছিল কিন্তু গান্ধীজি কিন্তু পরবর্তীকালে সেই দাবি কিন্তু মানেনি গান্ধীজি সেই দাবি মানেনি গান্ধীজি বলেছিল সেটা করা হবে না তো গান্ধীজি সেটা মানেনি ফ্রেন্ড যে দরিদ্রের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা সেটা করবে তাতে উনি আপত্তি জানায় এবং দরিদ্রের জন্য পৃথক শ্রেণী হিসেবে মর্যাদা মানতে অস্বীকার করেন শেষ পর্যন্ত কিন্তু যে এসব বিভিন্ন বিষয়ে মীমাংসা সম্ভব না হওয়ার কারণে দ্বিতীয় গোলটেবিল বৈঠকও ভেঙে যায় যেহেতু সেক্ষেত্রে গান্ধীজিও মানছিল না তাছাড়া তাদের যে অধিকারগুলা ছিল তাদের যে পাওয়া দাওয়া ছিল সেগুলোও মানা হচ্ছিল না সেক্ষেত্রে কিন্তু যে দ্বিতীয় গোলটেবিল বৈঠকও সম্পূর্ণ ব্যর্থ হয় এবং গান্ধীজি যখন চূড়ান্ত হতাশ হয় উনিশশো একত্রিশের শেষ দিকে উনিশশো একত্রিশের শেষ দিকে তিনি কিন্তু কি বলে উনিশশো বারতে আবার প্রত্যাপন করে বারতে আবার চলে আসে উনিশশো একত্রিশ শেষ দিকে সো এইভাবে কিন্তু গান্ধীজি এবং আইনের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত তার মধ্যে সেগুলো বলা হচ্ছে আমি সবগুলো আলোচনা করে দিয়েছি তোমরা চাইলে পড়ে নিতে পারো ফ্রেন্ড ঠিক আছে লবণ জন্য অধিকার দেওয়া পলিটিক্যাল যে তাদেরকে ইনভলভ করা তাদেরকে ভায়োলেশন হওয়া সেগুলো সলভ করা তার পাশাপাশি যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয় সেসব বিভিন্ন কারণে সেগুলা যে গান্ধীজি এবং আইনের মধ্যে সেসব চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছিল তো এভাবে কি হয়েছিল এভাবে তো প্রথম গোলটিবিল বৈঠক তো ব্যর্থ হয়েছিল এখন প্রথম গোলটিবিল বৈঠক ব্যর্থ হলো প্রথম প্রথম গোলটিবিল বৈঠক কংগ্রেস কংগ্রেস তো পার্টিসিপেট করেনি দ্বিতীয় গোলটিবিল বৈঠকে ব্যর্থ হলো বিভিন্ন তার দাবি দেওয়া মানতে রয়েছে নয় আবার দ্বিতীয় পর্যায়ে আনমান আন্দোলন কিন্তু আবার শুরু হলো দ্বিতীয় পর্যায়ে আনুমান আন্দোলন সে আবার উনিশশো থেকে যে উনিশশো থেকে উনিশশো আবার যে দ্বিতীয় পর্যায়ে আবার আইনমান আন্দোলন শুরু হয় তো দ্বিতীয় পর্যায়ে যখন আইনমান আন্দোলন শুরু হয় তখন আয়োনে স্থলে তখন তখন আয়রনের স্থলে বাইশ্র হয়ে আছেন যে লর্ড তো আরুনের স্থলে হয়ে আছে লর্ড উইলিং লর্ড উইলিং লর্ড উইলিং ডন উনি বাইশ্র হয়ে তখন সময় আছেন উনি বাইশ্রো হয়ে আসে কিন্তু গান্ধীজি গান্ধীজি এবং আর্ুনের মধ্যে যেসব চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছিল সেসব চুক্তিগুলো কিন্তু উনি মানতে অমান্য করতে শুরু করেন এবং গান্ধী যখন লন্ডন থেকে প্রত্যাবর্তন করে দেখেন যে সরকার কিন্তু পূর্ণ মাত্রায় কিন্তু সে আবার দমন পীড়ন আগের থেকে আরো বেশি করে চালিয়েছে আগের থেকে আবার বেশি করে চালাচ্ছে এবং বিভিন্ন নেতাকে তারা গ্রেফতার করেছে এইভাবে কিন্তু তাদের সেই আন্দোলন এবং তাদের সেই আন্দোলনকে স্থগিত করার জন্য যে সরকারের পক্ষ থেকে কিন্তু অনেকভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছিল এবং তার প্রতিবাদে কি করেছে তার প্রতিবাদে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি যখন উনিশশো খ্রিস্টাব্দে পয়লা জানে কংগ্রেসের সেই ওয়ার্কিং কমিটির বৈঠকে তখন মিলিত হয়ে তারা সিদ্ধান্ত নেন তারা কী সিদ্ধান্ত নিয়েছিল যে যদি অতিসত্ত্ব তার ব্যাপারে ইতিবাচক ব্যবস্থা যে পদক্ষেপ না করা হয় তাহলে আইনমান্য আন্দোলন তার আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাবে এবং সরকারের পক্ষ থেকে তখন সময় দেখা দেখানো হয়েছিল যে সরকার গান্ধী এবং আইরনির মধ্যে সরকার তখন কী হচ্ছে গান্ধী আইরনি চুক্তির বঙ্গের দায়ে কংগ্রেসের উপর চাপিয়ে দেয় কংগ্রেসের উপর চাপিয়ে দিয়ে সরকার বলে যে আমরা যে এইসব আন্দোলন করছি আমরা যে তোমাদেরকে এভাবে উৎপীড়ন করছি এবং নির্যাতন করার কালে এবং সেসব কিছু করার কারণ কিন্তু সম্পূর্ণভাবে গান্ধীজির উপর চাপিয়ে দিয়েছিল কংগ্রেসের উপর চাপিয়ে দিয়ে তারা মানুষের উপর বিভিন্নভাবে অত্যাচার আনতে শুরু করেছিল ইভেন পরবর্তীকালে যখন লর্ড উইলিংডন যখন পরবর্তীকালে বাইস্ত্র হয়ে আসেন তখন কিন্তু উনি কিন্তু গান্ধীর সাথে দেখা করতে পর্যন্ত রাজি ছিলেন না উনি ততটা অ্যাগ্রেসিভ ছিলেন যে গান্ধীর সাথে দেখা করতে রাজি ছিলেন না ফ্রেন্ড তো এইভাবে কিন্তু সরকার এমন কঠোর মনোভাব এবং দমন পীড়নের পরিপ্রেক্ষিতে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আইনমান আন্দোলন আরম্ভ হয়ে গিয়েছিল কারণ তাতে তো মানুষের কাছে কিছু করবে বাড়িতে সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে তারা আবার আসে এবং দ্বিতীয় পর্যায়ে আন্দোলন চলাকালীন কিন্তু তখন সময় যে গান্ধী সহ জওয়াহরলাল নেহরু সর্দার প্যাটেল তাছাড়া তাছাড়া সর্দার পাটেল এবং বিভিন্ন নেতাদের কিন্তু তখন সময় গ্রেপ্তার করা হয় এবং জাতীয় কংগ্রেসের পতাকা বহনকারী কিন্তু জাতীয় কংগ্রেসের পতাকা যারা বহন করবে তাদেরকে কিন্তু যে গ্রেপ্তার করা হবে এবং সেটা দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হবে এবং গ্রেপ্তার করা হয়েছে তখন সময় চিন্তা করে দেখো নব্বই হাজার মানুষকে তখন সময় গ্রেপ্তার করা হয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে তো এইভাবে কিন্তু সেই আন্দোলন তার বৃহত্তর রূপ নেয় এবং আন্দোলন একটা সময় পরে কঠিন পর্যায়ে এবং তার শেষ পর্যায়ে আসতে শুরু করে তো পরবর্তীকালে কি করেছিল সেই আন্দোলন যখন কঠিন পর্যায়ে বা শেষ পর্যায়ে শুরু করে এবং সেটা ঘোষণা করে বসে বারোয়ার নীতি ঘোষণা করে বসে এবং আন্দোলনের সে অভিমুখ কিন্তু গুড়িয়ে দেয় তো আন্দোলনটা কিভাবে ডাইভার্ট করা যাবে তো তার জন্য রাম ম্যাকডোনাল তখন সময় যে সাম্প্রতিক বাটোয়ার নীতি ঘোষণা করে এবং ঘোষণা করে সেই আন্দোলনকে তার থেকে বিচ্ছিন্ন করে দেয় তো এই ছিল ফ্যান যে গান্ধী চুক্তি গান্ধী চুক্তির পাশাপাশি দ্বিতীয় গোলটিবিল সেগুলো ছিল অবশ্যই আমরা আর বেশি ক্লাস হবে না আর দুটি বেশি হার্ডলি দু তিনটি ক্লাস হবে তার মধ্যে দু তিনটি ক্লাস আর দুটি ক্লাসে শেষ হয়ে যাবে দুটি ক্লাস শেষ হয়ে যাবে তার মধ্যে আমরা তৃতীয় গোলটিবিল বৈঠকও পড়ব যে সাম্প্রতিক বাটোয়ারা নীতির পাশাপাশি যে তৃতীয় গোলটিবিল বৈঠক হয়েছিল এবং লাস্টে আমরা পড়বো বারোশাসন নাইন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইন থার্টি ফাইভ সো ফেন এ ছিল আজকে আমাদের কাছে থ্যাংক ইউ যাতে লাস্ট দিচ্ছিল এবং তোমরা সবাই যাবে ওদিন ফাইভ টু টেন মিনিট ভিতরে তোমরা তোমাদের উলং এবং নাম দিয়ে দেবে কোথায় দেবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিবে ফ্রেন্ড ঠিক থ্যাংক ইউ মানে থ্যাংক ইউ